হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আবারও আমি চলে আসলাম তোমাদের জন্য শপিং রিলেটেড একটি এক্সক্লুসিভ ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। এখন আমি চলে এসেছি তোমাদের জন্য এক্সক্লুসিভ অনেক সুন্দর সুন্দর গজ কাপড়ের কালেকশন নিয়ে। আর এই সব গর্জিয়াস সব গজ কাপড়গুলো তোমরা পেয়ে যাবে এত এত কম দামে, যা কল্পনারও বাহিরে। তো বন্ধুরা, তোমরা একদম ঠিক শুনছো, এই সব গজ কাপড়গুলো তোমরা পেয়ে যাবে মাত্র 150 টাকা গজ করে। আর এখানে এত সুন্দর সুন্দর সব গজ কাপড় রয়েছে, যেগুলো দিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো 3 পিস লেহেঙ্গা থেকে শুরু করে শাড়িও বানিয়ে নিতে পারবে মাত্র 150 টাকা। ভাবা যায়, অনেক কম দামে তোমরা এই কিউট কিউট কাপড়গুলো পেয়ে যাবে। আর আমি এই কাপড়গুলো কোথায় থেকে তোমরা পারচেস করতে পারবে সেই লোকেশনটাও তোমাদেরকে বলে দিব। আর এখানে আসলে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে কত সুন্দর সুন্দর সব গজ কাপড়ের কালেকশনগুলো রয়েছে। তো বন্ধুরা, আর তোমাদেরকে অবশ্যই এই সব সুন্দর সুন্দর গজ কাপড়গুলো কি কেনার জন্য দামাদামি করতে পারদর্শী হতে হবে, কারণ তাদের আস্কিং প্রাইস কিন্তু অনেক বেশি থাকে। আমরা সবাই জানি এগুলো হচ্ছে ফিক্সড প্রাইজের দোকান না, তাই এখানে অবশ্যই দামাদামি করতেই হবে। তাদের আস্কিং প্রাইস থাকে 400, 450, 600 এরকম পর্যন্ত, কিন্তু তোমাদেরকে দামাদামি করতে হবে। দামাদামি করার পরে এগুলো 150 টাকায় তারা সেল করে দিচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে একটু বেশি গর্জিয়াস যে কাপড়গুলো হয় সেগুলো 180 টাকা করে নিচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম 150 টাকা করে সেল করছে। তাই বন্ধুরা, অবশ্যই তোমরা বার্গেনিং করবে, আর যদি বার্গেনিং না করতে পারো সেক্ষেত্রে ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি এগুলো তোমাদেরকে আগেই বলে দিলাম। আর বন্ধুরা, তোমরা এই সব গজ কাপড়গুলো পেয়ে যাবে সুবাস্তু অ্যারোমা শপিং কমপ্লেক্সের ঠিক নিচেই পেয়ে যাবে, ঢাকা নিউ মার্কেটের সাথে। আমি আবারও তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক ঢাকা নিউ মার্কেটের সাথে। এই যে এখন তোমরা যে সুন্দর বেবি পিঙ্ক কালারের যে গজ কাপড়গুলো দেখছো, এই কাপড়টার কালারটা এতটাই সুন্দর, এবং এটার সাথে দুইটা কালার মিক্স করে কাজ করা আছে। একটা হবে হচ্ছে তোমার বেবি পিঙ্ক এবং আরেকটা হচ্ছে সিলভার কালার। আরও অনেক সুন্দর সুন্দর গজ কাপড় রয়েছে, এবং তোমরা এখান থেকে চাইলে ইনারও পারচেস করতে পারবে। এক কথায় তোমরা এখান থেকে ইনার, সালোয়ারের কাপড় এবং ওড়না থেকে শুরু করে সব কিছু এইখানেই পেয়ে যাবে। সালোয়ারের কাপড়গুলো 80 টাকা গজ আছে, 90 টাকা গজ আছে, 120 আছে, 150 আছে, 300 আছে। আমি তোমাদেরকে আগেই বলে নিয়েছি বন্ধুরা, তোমাদেরকে দামাদামি করতে জানতে হবে। প্রায় প্রত্যেকটা জায়গায় যদি তোমরা দামাদামি না করো তাহলে ঠকে যাবে, এটাই স্বাভাবিক।
গজ কাপড়ের কালেকশনের পাশাপাশি এখন আমি চলে যাব কিছু জুয়েলারি আইটেমের দিকে। এই সব জুয়েলারি আইটেমগুলো অনেক গর্জিয়াস, এই সব জুয়েলারিগুলো তোমরা পেয়ে যাবে 150 থেকে 300 টাকার ভেতরে। এখানে অনেক অনেক জুয়েলারি আইটেম রয়েছে, তোমাদেরকে দেখে তোমাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে হবে। আমি কোনো একটা নির্দিষ্ট করে দাম বলছি না, কারণ প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে। আমরা সবাই জানি যে অনেক বেশি কালেকশন রয়েছে, আর এই সব জুয়েলারি আইটেমগুলো কোথায় পাওয়া যাবে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা। আর তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, কারণ এত সুন্দর সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো কোথায় থেকে তোমরা পাবে এত কম দামে। আর তোমরা অনেকেই দেখা যাচ্ছে ড্রেসের সাথে ম্যাচিং করে কানের দুল, তারপরে গলার সেট থেকে শুরু করে হেয়ার ব্যান্ড, এইগুলো হাতের ব্রেসলেট সবগুলো একই দোকানে পেয়ে যাবে। তো সেই রহস্যটাও আমি তোমাদেরকে বলে দিব, সাথেই থাকো তোমরা, আরও অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো রয়েছে সেগুলো দেখার জন্য। এই সব সুন্দর সুন্দর গর্জিয়াস কানের দুলগুলো পেয়ে যাবে তোমরা বন্ধুরা হোপ মার্কেটের ঠিক প্রথম দিকে ঢুকতেই তোমরা কিছু দোকান পাবে, হোপ মার্কেটের ভেতরে ঢোকার সময়, হোপ মার্কেটের বাহিরে না। হোপ মার্কেটের বাহিরে তোমরা অনেক কম দামের কালেকশনগুলো পেয়ে যাবে, যেমন 30 টাকা 50 টাকা এরকম হচ্ছে কানের দুলগুলো, বেশিরভাগ 20 টাকা করে হয়ে থাকে। তো তোমরা একটু ভেতরের দিকে আসলে এই সব গর্জিয়াস গর্জিয়াস কানের দুল ঝুমকাগুলো পেয়ে যাবে, এর চেয়েও মানে প্রচণ্ড গর্জিয়াস কালেকশনগুলো তোমরা হোপ মার্কেটের ভেতরেই পাবে। তবে প্রাইসটা অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে, 150 থেকে 300 টাকার ভেতরে হবে এগুলোর প্রাইস, কারণ এগুলো অনেক বেশি পরিমাণ গর্জিয়াস এবং ড্রেসের সাথে ম্যাচিং করে তোমরা পার্টিতে ওয়্যার করার জন্য এগুলো পারচেস করতে পারবে।
এখন আমি চলে এসেছি একদম হোপ মার্কেটের ভেতরে। এখানে অনেক সুন্দর সুন্দর ফতুয়ার কালেকশন রয়েছে। এই যে হট সামার, এই হট সামারের জন্য এইসব ফতুয়ার কালেকশনগুলো খুবই কমফোর্টেবল। যারা দেখা যাচ্ছে যে ওয়েস্টার্ন ড্রেস পরতে বেশি কমফোর্ট ফিল করো, তাদের জন্য খুবই পারফেক্ট হবে, কারণ এগুলো খুবই কাপড়ের ম্যাটেরিয়ালগুলো খুবই ভালো, আর প্রাইসটা হবে মাত্র 500 থেকে 600-এর ভেতরে। আর যেগুলো লং ড্রেস রয়েছে, লং যে কুর্তিগুলো রয়েছে, সেগুলোর প্রাইস হবে 700 টাকা করে। আমি এটা তোমাদেরকে হোপ মার্কেটের ভেতর থেকে দেখাচ্ছি। ভেতরের দিকে অনেক প্রচুর পরিমাণ কালেকশন রয়েছে। এই রকম হচ্ছে যে তোমার হচ্ছে যেমন থ্রি পিসের কালেকশন রয়েছে, তেমনি টপস, ফতুয়া সব কিছুর কালেকশন রয়েছে। ওয়েস্টার্ন সব ধরনের কালেকশনগুলো তোমরা হোপ মার্কেটের ভেতরে পেয়ে যাবে। আমরা সাধারণত হোপ মার্কেটের বাহির থেকে শপিংগুলো করে থাকি, কিন্তু ভেতরে বিশাল বড় মার্কেট রয়েছে যেখানে তোমরা একদম হোলসেল প্রাইসে সব কিছু পেয়ে যাবে। Thank you.
এখন আমি যে দোকানটাতে রয়েছি এই দোকানে হচ্ছে তোমার সব হচ্ছে কটন সুতির ভেতরে থ্রি পিস। এখন যেহেতু প্রচণ্ড রোদ আর খুব হট সামার, এই জন্য তোমার হচ্ছে কটনের যে থ্রি পিসগুলো সেইগুলো খুব বেশি সেল হচ্ছে। দেখতেই পারছো তোমরা, সবাই কটনের যে থ্রি পিসগুলো রয়েছে সেগুলোর দিকেই সবাই যাচ্ছে, এবং সবাই কটনের থ্রি পিস, সুতির থ্রি পিস এইগুলোই সবাই পারচেস করছে। আর এগুলোর প্রাইস রেঞ্জটা হবে 700-800 থেকে 1200-র মধ্যে, এবং কাপড়ের কোয়ালিটি হবে খুবই ভালো, খুবই ভালো। প্রত্যেকটার ভেতরে স্টোন ওয়ার্ক এবং হচ্ছে যে এম্ব্রয়ডারি ওয়ার্ক রয়েছে, প্লাস কাপড়টা তোমরা পাবে কটন এবং সুতির ভেতরে। তোমরা এখানে দেখে শুনে তারপরে পারচেস করতে পারবে। যেহেতু আমি পুরো ভেতরে হোপ মার্কেটের পুরো সবগুলো দোকানগুলো নিয়ে ভিডিওটা করেছি, তাই আমি কোনো একটা দোকানের নাম বলছি না। তবে তোমরা আর যারা একদম হোলসেল প্রাইজে নিতে চাও কোনো কিছু, তারা ফ্যাশন পার্কের দোকানটাতে ঢুকে যাবে। সেখানে তোমরা ইন্ডিয়ান, পাকিস্তানি সব ধরনের থ্রি পিস পেয়ে যাবে একদম পাইকারি রেটে। আর যারা 600 টাকায় খুব গর্জিয়াস ধরনের ড্রেস পেতে চাও, সেটাও তোমরা ফ্যাশন পার্ক যে দোকানটা আছে সেটাই পেয়ে যাবে। এছাড়া তোমরা আদার্স যে দোকানগুলো আছে সেগুলোতেও অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবে। যারা আমার পুরো ভিডিওটা দেখছো তারা বুঝতে পারবে যে হোপ মার্কেটের কোথায় গেলে এই সব সুন্দর সুন্দর কালেকশনগুলো পাওয়া যাবে। একদম হোপ মার্কেটের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভেতরের দিকে যে হোপ মার্কেটটা আছে, মেইন যে মার্কেট, সেই মার্কেট কিন্তু ভেতরে, বাহিরের দোকানগুলোতে কিন্তু তোমরা এগুলো কালেকশনগুলো পাবে না।
তো বন্ধুরা, আমি মোটামুটি পুরো হোপ মার্কেটের ভেতরে কি কি কালেকশনগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো তোমরা ভালো লাগলে অবশ্যই তোমরা আর কোন কোন জিনিসের ভিডিওগুলো দেখতে চাও, কোন কোন প্রোডাক্টের ভিডিওগুলো দেখতে চাও কমেন্টস করে জানাবে, আমি সেই অনুযায়ী তোমাদেরকে ভিডিওগুলো করে দেখাবো। তো এই ছিল আজকের মতো ভিডিও, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে তোমরা কোন মার্কেটের এবং কী কী প্রোডাক্টের ভিডিওগুলো দেখতে চাও। অনেকে দেখা যাচ্ছে যে অথেন্টিক কসমেটিক্স এবং বোরকার কালেকশনগুলো আমাকে বলেছো, তো সেগুলো আমি চেষ্টা করব ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো ভালো থাকো সবাই, বাই বাই।